এই লোকটা কি প্রতিদিন গরু কাটে? এই গোড়া এই গরুর জনগণ তো খুশি হবো কথাটা হইনা দেখতেছি। এটার দাম চাই 35, একটু দাঁড়ান 35, হ্যাঁ 35 দাম চাই, 10,000 হইলে দিয়ে দেবো। এটার ভিতরে 110 কেজি গোস আছে, হ্যাঁ ঠিক আছে, দাম চাই 105। এটা বেচা কিনে হইলো, অরিজিনাল বেচা কিনে হইলো, আশা আছে 90 বেসুম। তারপর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাতের গাবতলী হাটের কি চিত্র এই ঈদের দু একদিন আগে, সেটি তুলে ধরার জন্য। সুন্দর সুন্দর গরু দেখছি, কিন্তু গরুর বাজার দর আসলে একটু অস্থিতিশীল এখন, যেহেতু কাঁচা জিনিস এগুলো কখনো একটু বাড়ে কখনো কমে, আসলে কমাটা না ঠিক একটু বাড়ে, আর একটু এলোমেলো তো কিছুটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যারা গরু কিনবেন দেখে শুনে দরদাম করে কিনবেন। আমরা এখানে দেখছি মঞ্জু ভাই। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহর অনেক ভালো আছে। ক্লান্ত হয়ে গেছেন মনে হয়? ক্লান্ত, গরু আনতে গেছিলাম। আচ্ছা, কয়টা বিক্রি করছেন আজকে? গরু আছে 12-13টা গেছে। গেছে, আবার আনছেন কয়টা? আবার আনছি 12-13টা। মাশাআল্লাহ। তো আমরা দ্রুত একটু গরুগুলো দেখাতে, এই গরুগুলো নিয়েছি কষাই, গরু কেনা লাগে তো জি, মনে করেন যারা অনুষ্ঠানে গরু নিব এরা কেন আসে না জি, তার আজকে আবার এই সিস্টেম গরুগুলো নিয়েছি। যদি কেউ যদি কিনা বেচা কেউ নেয় 45 হলে দিয়ে দেবো। 1-45 জি। কয় মন কি গোস্ত পেতে পারে? এটা গোসা সামনের 5-10। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, কারণ ভিডিও দেখে অনেকে বুঝতে পারেন না যে ভাই এটা কত বড় ছোট। এই জন্য আপনাদের একই কথা আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যখন কিনবেন দেখে শুনে আপনারা দরদাম করে নিয়ে নেবেন। এরপর এরপর এই গরুটা জি ভাই, অস্ট্রেলিয়া করস গরু জি, অস্ট্রেলিয়ান ক্রস গরু, করস গরু, এই গরুটা, এই গরুটা করস গরুতে গুজ বেশি হয়, দেশাল গরু চায় এলে সবসময় 10-15 কেজি গুজ বেশি হবে। কারণ কি ভাই? এগুলো করস গরু, দেশাল গরুটা হচ্ছে সাফিট, আর এগুলো গরুগুলো ডবল বডি। আচ্ছা আচ্ছা, এই জন্য গরুগুলো এগুলো গরু গুজ বেশি। আচ্ছা, এটা কত হলে বিক্রি চিন্তা ভাবনা? এটা বেচা দাম চাই 25-26, 110 হলে দিয়ে দেবো। 110, হ্যাঁ আচ্ছা ওকে। এরপরে পরের দিকে চলে যায়, এটা শুয়ে আছে থাক, এগুলো তো ক্রস গরুই দেখছি মনে হয়। ক্রস, এটা হইলাম না হাসা। আচ্ছা, ক্রসটা আগে শুনি, হাসা গরু, হ্যাঁ ক্রসটা আগে শুনি। এটা 104 হলে দিয়ে দেবো। 104, হ্যাঁ এটা 104 হলে। আচ্ছা আচ্ছা, একটা মাংসের ধারণা দেন। মাংস এটা ধারণা 3-10 আছে, সব কিছু নিয়ে 3.5 আইব। আচ্ছা আচ্ছা ওকে, এরপরে পাশে গরুটা যায়, হাসা গরু, এটা একদম হাসা দেখেন। ও সেটাই তো মনে হচ্ছে, হাসা গরু। দর্শক হাসা গরু কিন্তু অনেকে পছন্দ, আপনাদের একটু দেখায় কোনো কাস্টমার আছে আমার জি, একটা হাসা গরু আছে না, রঙের পথে সব দিক দিয়ে চক, এই দেখেন চক মধ্যে আছে সব হাসা, এই দেখেন কত কেজি পাইতে পারে? এটা আপনার হাসা গরু তো, এটা আপনার 4 মোনা না হলে 2-5 কেজি শর্ট পড়তে পারে, কিন্তু 3.5 মোন গ্যারান্টি আছে। 3.5 মোন সব সহ না? 3.5 মোন অরিজিনাল আছে। আচ্ছা ওকে, ছোট্ট করে দেখাচ্ছিলাম। এরপর কালোটা কেমন কি ভাই? কালোটা দাম চাইলে 115-120 জি, 105 হলে দিয়ে দেবে। এইবার লালটা বলো। এবার লালটা, এটা দাম চাইলে 15,000 একদম, 1 লাখ হলে দিয়ে দেবে। 1 লাখ, আচ্ছা। আর এই ছোটটা বলেন লাস্ট, এটার দাম চাই 105-100, 85 হলে দিয়ে দেবো। 85, এটা একটু বেশি হলে কমিয়ে দেন, আর দিলো 2,000 কম দিলে দিবো। 83, এটা গোস্ত কি 90-95 নাকি? এই লোকটা তো প্রতিদিন গরু কাটে নাকি? এই লোকটা কি প্রতিদিন গরু কাটে? এই গোড়া এই গরুর জনগণ তো খুশি হবো কথাটা হইনা দেখতেছি। গোড়া টান দাও নাকি মাথাটা? সমস্যা না, মাথা টান দে গোড়া, গোড়া ভালো। আমি আজকে ছোটটার কথা বলছি ভাই, ছোটটার কথা বলছি, জনগণ একটা কথা কয়, আপনারা যদি আর কিছু না পান গোস্তের আইডিটা পাইতেছেন, এটার জন্য ওনারা আপনার কি ধন্যবাদ জনগণ দিতে পারেন আমি জানি না,
কিন্তু যেগুলো গরু হ্যাঁ ওনা আইডি দেয় এককের আমনগরের ভিতরে এককের মুনার মত আইডি দিতাছে কিন্তু এই যে গরুটা 95 কেজি আইডি দিতাছে এই লোকটা কিন্তু আমাদের গরু আইব 110 কেজি এককের অরজিনাল পাংনি আমনগর জন্য আরো 10 কেজি কমাই দিতাছে কিন্তু গরুর এই পাংনি ওনা কেমনে জানতাছে আল্লাহ সারা কেউ আমরাও জানি জিমিলে হেন পাংনিটা জানতাছে এই গোস্ত আইডি দিতাছে আমি আমি গোস্তের কথা বলছি 95 কেজি 95 100 কেজি বেশি বেশ কম নাই কাছাকাছি তার জন্য ওনা ওনার খালি আমনগর জন্য আমনগর জন্য কান্দা না আমি যা দেখছি যত দাতা গলে গিয়ে জনগণ পাবলিক গেলে অনেক কান্দা কান্দা এই গোস্ত আচ্ছা আপনারা জীবনে পাবেন এই গৌড়া গুসব কইতে পারবেন লোকজন আবার অনেক কথা বলবে আপনারা পারবেন তো ঠিক আছে বন্ধু ভাই আপনার গরুগুলো দেখলাম ভালো লাগলো নাম্বার দিয়ে দিবেন ওটা মামা 105 নাম্বার দিয়ে দিবেন 0183 7386 86 943 943 ওকে কাস্টমার আসছে আর সময় নেবেন ভালো থাকবেন হ্যাঁ ওকে কত হলো 1,13,500 মাশাআল্লাহ 1,13,500 কয়জন ধরছেন ভাই 1 2 3 3 জন না শখে ধরেছে ব্যাস একেবারে ঈদের একটা চরম গরু নিয়ে যাচ্ছে দাদু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন খুব ভালো আছি সারি সারি অনেক গরু দেখা যাচ্ছে অনেকটি আছে সারা অনেকটি সারা আছে সব ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদের জন্য ঈদের জন্য না আচ্ছা প্রথম থেকে একটু জনগণকে একটু এগুলো কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছেন একটু জানাই অনেকে এই ভিডিও দেখে চলে আসবে যেটা বলবেন কাস্টমার আসলে যাতে ওই দামে পায় এডের ভিতরে 110 কেজি গোস আছে হ্যাঁ ঠিক আছে দাম চাই 105 হ্যাঁ এটা বেচা কিনে হলো অরিজিনাল বেচা কিনে হলো আশা আছে 90 বেসুম তারপরে এদিকে 2,000 কমে গেলে ওটা হলো অন্য হিসাব আচ্ছা 90 থেকে 2,000 কম হলো ওটা আপনি বিক্রি করু আচ্ছা এরপরে দ্বিতীয় গরুটা এটার দাম চাই 110 আচ্ছা যদি কেউ যদি নিতে আসে অরিজিনাল 97 এলি দিয়ে দেবো 97 হুম আনুমানিক এটার গোস্ত কতটুকু কি হবে ভাই 3 মণ 5 কেজি আছে আচ্ছা 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 এরপরে ছোট করে জানি এটা ভাই এটা ওই ওইটার সেম সেমই আচ্ছা তাহলে কত এটা 87 হলে দিয়ে দেবো 87 হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা লাল কালারের সুন্দর গরু দেখছে এটা কেমন কি কোনটা এটা হ্যাঁ এটা ভাই অরিজিনাল দাম চাই 120 আচ্ছা বেচা কিনে লয় 105 আচ্ছা ঠিক আছে মোটামুটি একটু ধারণা নিলাম এটার পরে পাশেরটা ওই সেম সেমই আচ্ছা সেম সেম আচ্ছা এরপরে আর একটু ব্যতিক্রম কি আছে সেগুলো দেখানো সাদাটা দেখা নাকি এটা দেখাবো এটার দাম চাই 135 বেচা কিনে হলো 120 120 হুম আচ্ছা আচ্ছা এরপর আরো বড় আছে নাকি এটার দাম চাই 45 আচ্ছা বেচা কিনে হলো 30 31 হুম কাস্টমার তো সবাই সব পদের না জি ভালো লাগলে তারে 1,000 কমও দিতে পারি জি এখন কাস্টমার বুঝে আর আমরা কমে আনার বালি কমে ছাইরে দেবো জি আচ্ছা এরপরে সাদাটা দেখতেছে একটু সাদাটা দাম চাই 55 আচ্ছা বেচা কিনি 40 এটা কি বড় গরু না এটা বড় গরু আনুমানিক গোস আছে আপনার 4.5 মণ পাগনি আচ্ছা বাড়বো আচ্ছা আমরা দেশের গরুগুলো দর্শক দেখাচ্ছি সাদা এরপরে আর একটা লাল গরু দেখায় তারপরে দেখে যাক কি করা যায় এটা এটা ভাই দাম চাই 45 আচ্ছা এটা বেচা কিনে হলো 35 কি 30 আচ্ছা এটা গোস্ত কতটুকু কি হবে এটা 4 মণ 4 মণ কেজি আচ্ছা আচ্ছা তাজু ভাই আজকে আমরা মূলত একটু ছোট মাঝারি এবং একটু বড় সাইজের গরুগুলো দেশাল যে গরুগুলো সেগুলোই দেখলাম দেশালি সব হ্যাঁ দেশালগুলো আর বাকি তো আর ক্রস গরু আছে এখন একটু বলবেন যে আনুমানিক কত হাজার টাকা মনে আপনারা বিক্রি করছেন ভাই এখন বর্তমান চলছে হলো 30 29 সার গরু আচ্ছা 28,000 চলে হলো বাঙ্গারি আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন 01 8 01 8 10 10 5 5 4 6 5 4 6 9 1 9 1 5 5 আচ্ছা তাজু ভাই সময় দিলেন ভালো থাকবেন ওকে ওকে ভাই
দর্শক আমরা হাটের মধ্যে ঘুরছি তো ঘুরছি ঈদের আগে কি অবস্থা বিভিন্ন ব্যাপারীর কাছে যাচ্ছে তারা তাদের গরুগুলোর দাম চাচ্ছেন আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি একটা ওজনের ধারণাও দেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু ভিডিওতে কিন্তু শুধু দেখে বোঝা যায় না যে গরুটার কত বড় সাইজের বা কত ওজন হতে পারে তো আমরা একটা মোটামুটি শুধু ধারণা দিচ্ছি আপনারা গরু কিনতে চাইলে কিন্তু অবশ্যই আসবেন এসে দেখে শুনে দরদাম করে আপনার আইডিয়া অনুযায়ী আপনি কিন্তু গরু কিনবেন আপনাদের কাছে এই অনুরোধ রইল তো আর কথা নয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ